আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার একটি সানফ্লাওয়ার মডেল ড্রেসিং টেবিলে রিভিউ করতে আসলাম। মনে আছে 2021-22 সালের কথা, বিশেষ করে শুরুর দিকে যখন আমি ইউটিউবিং শুরু করি 2021 সালে, তখন না আমি তো 2020 সালে ইউটিউবিং শুরু করছি, বাট রেগুলার হচ্ছে 2021 সালে, তখন কিন্তু এই সানফ্লাওয়ার ড্রেসিং টেবিলটা রিভিউ প্রায় করতাম, যদিও সেটি শান্তিক কালারে ছিল এবং এবার করা হয়েছে মেহগুনি কালার। এবং আমার মনে হয় প্রথমবারের মতো গোল্ডেন ছাড়া মেহগুনি কালারের রিভিউ আমার চ্যানেলে এটাই হচ্ছে। এই ড্রেসিং টেবিলটির, এই মডেলটির কিন্তু অনেক কটা নাম আছে, যেমন অনেকে এটাকে বলে হচ্ছে আলমারি ড্রেসিং, কেউ কেউ বলে এটাকে শোকেস ড্রেসিং, কেউ কেউ বলে পাল্লা ড্রেসিং, কেউ কেউ বলে এক ডালা ড্রেসিং, আমি জানি না, কেউ দাবা ড্রেসিং বলে, আবার আমরা বলি সানফ্লাওয়ার মডেল ড্রেসিং টেবিল। অর্থাৎ যেহেতু সিএনসির কাজ করা আছে, সেক্ষেত্রে আমরা এটাকে বলি সানফ্লাওয়ার মডেল। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটাকেই বলি সানফ্লাওয়ার। যাই হোক, এই নামেই পরিচিতি পেয়ে গেছে। এবং এটার কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, এটার এক পাশে যে মিররটা দেখতে পাচ্ছেন, এই মিররের ভিতরে লকটা খুলে দিলে মিররের ভিতরে আছে সেলফ, একটা 6 ইঞ্চি সেলফ পাচ্ছেন, যে সেলফগুলোর ভিতরে আপনারা চাইলে আপনাদের গোপন জিনিসপত্রগুলো রাখতে পারবেন। যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো হচ্ছে এখনও পরিষ্কার করা হয় নাই, দেখতে পাচ্ছেন আবার ফ্যাক্টরিতে আছে প্রোডাক্টগুলো, এবং এর ভিতরেই কিন্তু আমি রিভিউটি করছি, কারণ যে কোনো সময় এটা ডেলিভারি চলে যেতে পারে। যদি আমি চেষ্টা করি প্রতিটা ডেলিভারির সময় নিজে থাকার, তারপরেও চলে গেলে আমি আর রিভিউ করার সময় পাবো না। দর্শক, প্রোডাক্টটি 6 ফিট হাইট বিশিষ্ট এবং 3 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট, অর্থাৎ 36 ইঞ্চি, যার পাশে 48 ইঞ্চি বাই 27 ইঞ্চির একটা গ্লাস লাগানো আছে। এই যে এখানে 48 ইঞ্চি বাই 17 ইঞ্চির একটা গ্লাস লাগানো আছে, এবং এটা কিন্তু আমি জাস্ট 1 ফিট দূরে দাঁড়ায় আছি, জাস্ট 1 ফিট দূরে, আমার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে। আর আমি একবারে ঘেমে আমার বর্তমান বিধ্বস্ত অবস্থা, কারণ আমি ফ্যান ট্যান অফ করে ভিডিও করছি, দ্যাটস ওয়াই যে যেন এক্সট্রা নয়েজ না আসে। আর এটাতে হচ্ছে যে 3 কোটেড গ্লেসটা করা হয়েছে, তার আগে কিন্তু এখানে সিলার করা হয়েছে, ওকে। এবং এই পাল্লাতে যে 6 ইঞ্চি স্টিল হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, পাশে একটা শোকেস পাল্লা যেটাতে একটা এস মডেলের মতো একটা জালি মডেল করা আছে, দেখেন দেখুন এটা খুব সুন্দর দেখতে, সুন্দর, এটাকে জালি বলি। এখানেও কিন্তু গ্লেস করা আছে, সামনের পাল্লাগুলোতেও গ্লেস করা আছে, ওকে। তো উপরেরটা দেখাই, উপরে এখানে আমরা 2টা কবজা ব্যবহার করেছি, নিচে এবং উপরে 2টা কবজা, এবং তার মাঝখানে 3টা 6 ইঞ্চি সেলফ দেওয়া আছে, 1, 2, 3, 4টা তাক ব্যবহার করতে পারবেন। যারা একটু সাজুগুজুর জিনিস পছন্দ করেন, তারা চাইলে এর ভিতরে কিন্তু জিনিসপত্র রাখে, রেখা এটা ব্লক করে দিতে পারবেন, অর্থাৎ রাখার পরে এটা কিন্তু আপনারা লক করে দিতে পারবেন। নিচের দিকে 1 ফিট ডিপ আছে, নিচে একটা পাল্লা দেওয়া আছে, এই যে নিচে পাল্লা, এই পাল্লার ভিতরে পাতি কবজা ব্যবহার করেছি, এবং এর ভিতরে কিন্তু আপনারা চাইলে জিনিসপত্র রাখতে পারবেন। এখানে এখানে আমরা একটা কাট ম্যাগনেট ব্যবহার করবো অবশ্য পরে, এটা এখনও কাট ম্যাগনেটটা লাগানো হয়নি, এখানে আমরা একটা কাট ম্যাগনেট লাগাবো। এরপরে যে ড্রয়ার, ড্রয়ারের তলাতে আমরা 6 mm মেলামাইন বোর্ডটা ব্যবহার, সরি 16 mm মেলামাইন বোর্ডটাই ব্যবহার করেছি, এবং এখানে আমরা দিয়েছি হচ্ছে ড্রয়ার চ্যানেল দিয়েছি, এবং এটা কিন্তু অনেক ডিপ, 8 ইঞ্চি প্রায় 7, 7.5 ইঞ্চি একটা ডিপ আছে। এর ভিতরে চাইলে ছোটো একটা কম্বল ভাঁজ করে রাখা যাবে, এবং এখানে একটা 4 ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং জিএস ক্যামের লক দিয়েছে, এবং 3 কোটেড গ্লেস করে কিন্তু ডিজাইনটা করার পরে 3 কোটেড গ্লেস করা হয়েছে। মেইনলি যেটা লুকিং আকর্ষণ সেটা হচ্ছে এই যে এই মিররটা, লুকিংটা আয়না, তো এটার হচ্ছে 4 mm এটা, এবং এটা পেছন দিয়ে গ্লাস ক্লিপ দিয়ে আটকানো আছে, যেটা দেখতে পাচ্ছেন গ্লাস ক্লিপ দিয়ে আটকানো আছে। যদি এটা সামনে দিয়ে থাকতো বা দেওয়ার সিস্টেম থাকতো, যদি এই জালিটা না নিয়ে পুরোটাই ঢেকে নিত এবং তারপরে যদি তার উপরে গ্লাসটা লাগাই দিতাম আমরা, তাহলে আমরা এটাকে লাগাতাম হচ্ছে এই যে এইভাবে, দেখেন ক্লিপ দিয়ে চাইলে ক্লিপ দেয়, না হলে এইভাবে গ্লাস নব দিয়ে আটকানো হতো। এই প্রোডাক্টটি রেডি হলে এটারও রিভিউ হবে। এবং এখানে আর বাড়তি করে বলার কিছু নাই, 6 ফিট বাই 3 ফিট, পাশে একটা 10 ইঞ্চির সেলফ দেওয়া আছে, উপরে নিচে একটি ক্যাবিনেট এবং উপরে একটি শোকেস যার ভিতরে জিনিসপত্র রাখতে পারবেন, নিচে একটি ড্রয়ার এবং ড্রয়ারের উপরে যে পাল্লাটা এবং পাল্লার ভিতরে 6 ইঞ্চি তাক পাবেন, টোটালি 3টা, এর ভিতরে জিনিসপত্র রাখতে পারবেন, তারপরে এটা লক করে রাখতে পারবেন। এটার পিছনে 16 mm মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে, 16। আর যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন সেটা ফ্যাক্টরির ময়লা, এটা আমরা ক্লিন করে তারপরে ডেলিভারি করব। আপনারা জানেন সবসময় আমি কিন্তু, এটা উচিত না আমি জানি, পরিষ্কার প্রোডাক্ট দেখানো উচিত, বাট ওই তো ভাইয়া অ্যাকচুয়ালি সময় হয়ে ওঠে না আমাকে, আমি চেষ্টা করি, যেমন এই যে আলমারিটা রিভিউ করেছি পরিষ্কার করে, ওটাও করেছি, বাট এইটা করার টাইম পাই নাই, এটা আমাকে এভাবে রিভিউ করতে হচ্ছে। মেহগুনি কালার, সুপার কোম্পানির 16 mm এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে করা, মিররটা হচ্ছে 48 বাই 17, এবং এটা হচ্ছে 4 mm চায়না মিরর, এবং পাশে যে 2.5 মিলি সাদা গ্লাস লাগানো আছে, এটা হচ্ছে নাসিরের, এবং আশা করি গ্লাসগুলো গ্যারান্টি সহকারে আপনারা পাবেন। প্রোডাক্টটি তৈরি করা হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে। বাই দ্য ওয়ে, মুকুটটা নিয়ে কিন্তু কথা বলিনি, মুকুটটা বাদে এ পর্যন্ত 6 ফিট, এটা আরও 6 ইঞ্চি আছে, এবং 2 সাইডে 4 ইঞ্চি করে আছে। মুকুটটাও আলমারি শোকেসের মতো, চাইলে পোর্টেবল, খুলে রাখা যায় এবং পরে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, ওকে।
এবং এটার দাম হচ্ছে মাত্র 7,800 টাকা। যদি এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে কিনতে চান, হোয়াটসঅ্যাপ দিয়ে নাম্বার দেওয়া থাকলো এবং কল নাম্বারও দেওয়া থাকলো, যেহেতু আমি একা মানুষ হোয়াটসঅ্যাপে যদি দ্রুত অ্যান্সার না পান তাহলে একটু কল করে রিমাইন্ড করবেন, ইনশাল্লাহ অ্যান্সার করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইদানিং অনেক গরমটা বেড়ে গেছে, তাই না? আপনাদের আশপাশ পরিষ্কার রাখুন এবং বেশি বেশি স্যালাইন এবং পানি লিকুইড জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।